দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, চারিদিকে কিন্তু ডেঙ্গু আবার ছড়িয়ে পড়েছে। গরমের এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি বেশ প্রতিটা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। তো ডেঙ্গু নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, আমি বলবো, সবাইকে অনুরোধ করব ডেঙ্গুর জ্বরে বা ডেঙ্গুর চিকিৎসা আপনি কী করবেন সেই ভিডিওটা দেখে নেবেন। আসলে আমি আজকে ডেঙ্গুর আলোচনায় যেতে চাচ্ছি না। ডেঙ্গু হয় যেই কারণে, অর্থাৎ যেই মশার কামড়ের কারণে, সেই মশার কামড় থেকে আপনার বাবুকে কীভাবে আপনি প্রোটেক্টেড রাখবেন সেই ব্যাপারে আমি আলাপ করতে চাই। তো আমি আপনাদের সবসময় বলবো যে ডেঙ্গুর প্রতিরক্ষায় নাম্বার ওয়ান হচ্ছে মশারি ব্যবহার করা, খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা যারা মশারি ব্যবহার করছি না, যারা অনেক উঁচু ফ্ল্যাটে বা বিল্ডিংয়ে থাকে, তারা মনে করছে মশারি পর্যন্ত যাবে না। আমি বলবো আপনাকে নিজেকে সুরক্ষিত রাখুন, অবশ্যই মশারি ব্যবহার করুন। আর আপনি যদি নিজে মশারি না ব্যবহার করেন, আপনার ছোটো সোনো মনিকে অবশ্যই আপনি মশারির ভিতরে রাখবেন। এবং নাম্বার দুই নম্বর টিপস, অবশ্যই বাবুকে একটু ফুল স্লিপ কাপড় পরা, হালকা কাপড় পরান, সাদা রঙের সুতি কাপড় পরান, বেশি রঙিন কাপড় পরাবেন না, হালকা সুতির কাপড় পরাবেন, কিন্তু ফুল স্লিপ পরাবেন, তাহলে তার আনপ্রোটেক্টেড পার্টটা এই প্রিভেনশন থাকবে, যাতে মশা না কামড়াতে পারে। আর যেটি নিয়ে আমাদের মূল আলোচনা, যে কী কী আপনি ইউজ করবেন, যে মসকুইটো যে রিপেলেন্ট ওডোমসের আছে সেটি আমরা বলবো, যে ওডোমসের যে মসকুইটো রিপেলেন্ট সেটি আপনারা ইউজ করতে পারেন। এর বাইরে দুটো জিনিস আছে যেটি নিয়ে আসলে আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে যাচ্ছি, সেটা হচ্ছে মসকুইটো প্যাচ। এটি যে কোনো সুপার যে শপে অথবা যে কোনো অনলাইন যেসব পোর্টাল আছে আপনি পাবেন মসকুইটো প্যাচ। এগুলো একটা করে প্যাচ ওর আশেপাশে বালিশের কাভারে, আপনি যে কোনো ফার্নিচারে যদি আপনি লাগিয়ে দেন, তাহলে সারা রাত এটি প্রোটেক্টেড থাকবে এবং আপনার বাবু একটা নির্দিষ্ট মাত্রায় অবশ্যই প্রোটেকশন থাকবে। তবে হ্যাঁ, বেশি মশা থাকলে কিন্তু এই জিনিসগুলো কার্যকরী হবে না। এর জন্য লাগবে মসকুইটো ফ্যাব্রিক রোল অন, চারটি ডট যদি আপনি লাগিয়ে দেন তাহলে এই চার ডটই যথেষ্ট। মসকুইটো ফ্যাব্রিক রোল অন, যেটি এটিও আপনি যে কোনো ওয়েব পোর্টাল যেগুলোতে অনলাইন ই কমার্স ওয়েব পোর্টালে আপনি পাবেন। আপনার অনেকে আমাকে জিজ্ঞেস করেন, স্যার তাহলে যে সমস্ত গুড নাইট যেগুলো পাওয়া কয়েল বা যেই ধরনের ইলেকট্রিক যে সমস্ত লাগাই আমরা, যেই ধরনের ম্যানুভারগুলো, আমি বলবো সেই জিনিসগুলো আসলে বাবুর জন্য বোধ হয় সঠিক হবে না, কারণ এগুলো থেকে যে কেমিক্যালসগুলো তৈরি হয় বা এগুলো আপনার বাবুর জন্য অত্যন্ত ক্ষতিকারক। সুতরাং ছোটো বাবুদের ক্ষেত্রে গুড নাইট বা এই ধরনের যেগুলো ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো আছে বা কয়েল, মশার কয়েল, সরাসরি আপনি ব্যবহার করবেন না। তার জায়গায় আপনি ওডোমসের মসকুইটো রিপেলেন্ট অথবা মসকুইটো প্যাচেস অথবা মসকুইটো ফ্যাব্রিক রোল অন, এই তিনটে জিনিস ইউজ করুন এবং অবশ্যই বাবুকে মশারির ভিতরে রাখুন। আমি বলবো ডেঙ্গুর এই সময়টা আপনার বাবুকে যদি প্রোটেক্টেড না রাখতে পারেন, এটা কিন্তু মহামারী আকারে ধারণ করতে পারে। আর কয়েকটা জিনিস আমরা সবসময় জানাতে চাই, বাসা যাতে খোলা পানি পড়ে না থাকে, যারা আমরা বাসায় গাছ রাখি টবে জানি পানি না থাকে, বাসায় যাতে এয়ার কুলার আছে, কোনো যে কন্টেইনারে যখন অযাচিত পানি না জমে থাকে, যাদের আমাদের গ্যারেজে গাড়ি থাকে, গ্যারেজের টায়ারে কিন্তু ফাঁকা নষ্ট টায়ারে কিন্তু পানি জমে থাকে, সেসব যেগুলো পানি ক্লিয়ার করবেন, আশেপাশে যাতে মশা না জমতে পারে, যেগুলো ময়লা আবর্জনা সব পরিষ্কার রাখবেন। এবং এইগুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনার বাবু ডেঙ্গু থেকে প্রোটেক্টেড থাকবে। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো, সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।